সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতাস অল ইন অলে। তোমাদের সকলকে স্বাগত জানালাম। এখন বাজে সন্ধ্যে 6:30, আর এই 6:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে একটু লেট ব্লগ স্টার্ট করলাম, বিকজ সকাল থেকে সেরকমভাবে তোমাদের দেখানোর কিছু ছিল না। আজকে আমাদের শনিবার, আর শনিবারে আমাদের নিরামিষ, তো নিরামিষে তোমাদের দেখানোর সেরকম কিছু ছিল না বলে আর ব্লগ স্টার্ট করিনি। বাট সন্ধ্যেবেলা ভাবলাম টিফিনটা অ্যাটলিস্ট তোমাদের সাথে আমি শেয়ার করবোই, তাতে তোমাদের সাথে আমাদের কমিউনিকেশনটাও ভালো থাকে। সো চলো দেখে নাও আজকে আমাদের কি টিফিন হচ্ছে, কি খাওয়া দাওয়া হচ্ছে। তো এখন থেকে শুরু করে দিই, চলো রান্না করে দেখা হচ্ছে। এরকম ভাবেই তোমরা দেবে, তোমরা এর মধ্যে চাইলে একটু কালো জিরাও দিতে পারো, যে যেরকম ভাবে পারো। কাসুরি মেথির খুব সুন্দর একটা ফ্লেভার আছে। তো ময়দাটা মেখে নিই, তারপরে আসছি আবার তোমাদের সাথে। আমার মাখা হয়ে গেছে, আমি এবার ময়দাটাকে ময়ান দেওয়ার জন্য একটু তেল দিয়ে দেবো, যাতে ভালো করে ময়দাটা ময়ানটা হয়ে যায়। সামান্য পরিমাণে তেল দিলাম, তেল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি আরেকবার। এবার একটু রেস্টের জন্য এটা ঢাকা দিচ্ছি। তোমরা এবার দেখো কড়াইটা আমি বসিয়ে দিয়েছিলাম, গ্যাসটা গ্যাসে গরম হয়ে গেছে। আমি এবার যেটা রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো। ফার্স্টে শুকনো লঙ্কাটা দেবো, শুকনো লঙ্কাটা একটু ডার্ক হয়ে আসবে, তারপরে আমাকে জিরেটা দিতে হবে। তোমরা যে যেমন ঝাল খাও সেরকম ভাবে দিতে পারো, কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো আলু সেদ্ধর মধ্যে। বাট আমাদের বাড়িতে আগের ব্লগেও বলেছি যে হয়তো কেউ ঝাল খায় না, সো ওই জন্য আমি আর কাঁচা লঙ্কা কুচি দেব না, এই শুকনো লঙ্কাতে এনা। তো দেখতে পাচ্ছো এখানে শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমাদের জিরেটা দিতে হবে। আগে যদি আমি একসাথে দিয়ে দিতাম, শুকনো লঙ্কাটা ফ্রাই হতো না আর জিরেটা উড়ে যেত। আমি জিরেটা দিয়ে দিচ্ছি, এটাকে এবার একটু ব্রাউন করে নেব। দেখতে পাচ্ছ এটা একদম রোস্ট হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আমি এবার এটা বেলনাটাকে মধ্যেই বেলে নেব। আমি জানি না তোমাদের হয়তো দেখতে খুব অদ্ভুত লাগবে, ভাবছো মিক্সিতে কেন করছি না, এখানে কেন করছি, কারণ অল্প আছে, এটা মিক্সিতে একদম ভালো করে পেস্ট হবে না, আমরা তো এভাবেই করি। দেখতেই পাচ্ছ, আশা করি বুঝতে পাচ্ছ, একদম কিছু নেই, পুরোটা মিহি হয়ে গেছে। এই পুরো মিক্সারটা আমি এবার আলুর মধ্যে দিয়ে দেব। আলুতে আমি একটু নুন দিয়ে রেখেছিলাম, এরপরে আমি এটা দিয়ে দিচ্ছি।
আচ্ছা, এর মধ্যে আমি একটুখানি ধনে গুঁড়ো অ্যাড করব। সামান্য এবার আমি মেখে নিচ্ছি, হাত দিয়ে মাখছি। হাত দিয়ে ছাড়া এটা ভালো করে মাখা যাবে না, ভাবছো স্পুন দিয়ে? আমি স্পুন দিয়ে ভালো করে পারি না, তাই তোমাদের বললাম। গোলা করে নিয়েছি প্রত্যেকটা, তো এর মধ্যে পুরগুলো তোমাদের ভরে দেখিয়ে দিই। তোমরা তো এরকম ভাবে পুর ভরে করোই নিশ্চয় সবাই বাড়িতে। একটু বেশি করেই দেবে, যদি বেড়েও যায় তাতে কোনো অসুবিধা নেই, খেতে সেগুলোই টেস্টি হয়। এরকম ভাবে তো তোমরা করো, তোমাদের আর একটা পদ্ধতি দেখাই। যেরকম ভাবে তোমরা বেলো সেরকম ভাবে বেলে নেবে। এরপরে পুরটা দিয়ে দেবে এখানে। যেমন মোগলাইয়ের মতন করে করো সেরম ভাবে করবে। এবার কড়াই থেকে একটু গরম তেল নিয়ে নেবে। নিয়ে এটাকে আস্তে আস্তে প্রেস করতে থাকবে, বেশি প্রেস করলে কিন্তু ফেটে যাবে, আস্তে আস্তে প্রেস করবে। যতটুকুনি ছড়ানো যায়, বেশি ছড়ানো দরকার নেই, সেটা মোগলাইয়ের মতনই লাগবে খেতে। পুরোটার মধ্যে আলু ভর্তি রয়েছে। দেখতে পাচ্ছি আমি আর একটাও এরকম করে রেখেছি, এরকম ভাবেও তোমরা ট্রাই করতে পারো। তো চলো সবকটা আগে ভেজে নিই, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। ঠিক আছে, আমি এটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে। একটা অলরেডি আমি ভেজে রেখেছি এখানে, আর একটা ভাজছি। এটা আমি গোল করে ভেজেছি, দেখতে পাচ্ছ গোল করেই বেলা আছে। আর ওরকম করেও ফেলতে পারো, ওটাও বেশি সুন্দর আরো খেতে হয়, ওটাতে পুরটা আরো বেশি লাগে। আর গোল করে ফেললে একটু পাতলা হয়, এটা পাতলাটাও খেতে বেশি ভালো, এটাতে পুরটা কম লাগে, তাই পুরটা বেশি লাগে, এটাই ডিফারেন্স। আমি আস্তে আস্তে উল্টে দেবো, পিছনটা ভাজা হয়ে যায়। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। একটু বাড়িয়ে দিই, ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার দেখে নেব, তোমরা দেখতে পাচ্ছ এই সাইডটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এবার আমি প্লেটে সার্ভ করে নেব। প্লেটটা
প্লেট আনলে যে বড়টা বড় হয়ে গেছে। শুনু, পরোটা খাচ্ছ? আবা একটু মার দিকে তাকাও, পরোটা খাচ্ছ? পরোটা নাম নাম করছ, ভালো বাবা, ভালো বা ভালো ভালো, ভেরি গুড। বাজে রাত্রি 10টা, ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনার কমপ্লিট করে চলে এসেছি নিজের ঘরে, বাট সবাই এখন আছে ছাদে, তো আমিও যাব ছাদে। সারাদিন ঘরের বাইরে না বেরিয়ে আমরা প্রচণ্ড বোর হয়ে যাচ্ছি, তো আমাদের এই বোরনেসটা কাটানোর একমাত্র উপায় হচ্ছে একটু ছাদে ওয়াক করা। তাছাড়া তো আর কোথাও এখন পরিস্থিতি নেই, সবার এত জায়গা নেই যে তারা নিজেদের লনে ওয়াক করবে, আমাদের তো ছাদই আছে একমাত্র। ছাদে লাইটটা সেরকম ভালো নেই, আমি জানি না তোমাদেরকে দেখাতে পারবো কি না, তো চলো তাও আমরা ছাদে যাই, দেখি তোমাদের কতটা দেখাতে পারি আমাদের ছাদটা। কোনোদিনকে হাউস ট্যুর করে দেখাবো গাইস তোমাদের সম্পূর্ণ আমার শ্বশুর বাড়িটা, তো আজকে চলো ছাদে যাওয়া যাক। ভালো লাগলো, সময়টাও বেশ অনেকক্ষণ কেটে গেল, কোথা দিয়ে কেটে গেল বুঝতে পারলাম না। বাড়িতে সবার সাথে থাকতে এরকম ভাবে ভালোই লাগছে, তাও একটু নিজেদেরকে কোথাও মনে হচ্ছে যে না আমরা ঘরবন্দি হয়ে আছি, তাও নিজেদের সেফ রাখার জন্য, নিজেদের ভালো থাকার জন্য এইটুকুনি ঘরবন্দি থাকতে কোনো অসুবিধা নেই। আর সবাই যখন বাড়িতেই আছে, সব কাছের মানুষেরা নিজেদের কাছে আছে, তখন নিজেদেরকে সেফ বলে আরো বেশি করে মনে হয়। তোমাদের দেখিয়ে দিই, ঘড়িটা এখন 11টা বেজে গেছে, তো এখন ছেলে এখনো পর্যন্ত জেগে রয়েছে, অ্যাজ ইউজুয়াল যেরকম জেগে থাকে, তোমাদেরকে রোজ যেরকম ভাবে বলি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করো। বেল আইকনটা প্রেস করার সাথে সাথে সেখানে দেখবে অল বলে লেখা থাকবে, সেইটা প্রেস করবে যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের ফোনে সবার আগে আসে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে।